উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী 21 মে। দ্বিতীয় ধাপে নোয়াখালীর সেনবাগ উপজেলা পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার দুপুরে রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক শারমিন আরা নোয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন। সেনবাগ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বর্তমানে 4 জন প্রার্থী থাকলেও মূল প্রতিদ্বন্দ্বিতা প্রার্থী রয়েছেন 2 জন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে রয়েছেন বেঙ্গল গ্রুপের পরিচালক সাইফুল আলম দীপু, তিনি পেয়েছেন আনারস প্রতীক। সেনবাগ পেশাজীবী পরিষদের সভাপতি হাসান মঞ্জুর, তিনি পেয়েছেন কাপ্রিজ প্রতীক। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে 4 জন এবং সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে 4 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমি কোনো দলের প্রার্থী না, আমি কোনো দলের সাথে সংযুক্ত নয়, এই হিসাবে সেনবাগের সরকার হিসাবে আশা ব্যক্ত করি সেনবাগের 100% ভোট আমার পক্ষে আসবে এবং রায় দেবে। কিন্তু অতীতে আমার স্বাস্থ্য উপজেলার চেয়ারম্যান ছিলেন, আমার স্বাস্থ্যগুলো ভাইস চেয়ারম্যান ছিলেন এবং সেনবাগের যে সমস্ত সমস্যাগুলো আছে, বিশেষ করে শিক্ষা, বিদ্যুৎ, গণকবরস্থান, ঈদগাহ মাঠ, গণশৌচাগার সহ যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সমাধানের লক্ষ্যে আমি জনগণকে সঙ্গে নিয়ে কাজ করে যাচ্ছি। আশা রাখি আগামী 21 তারিখে কাপ্রিজ মার্কার সমর্থনে নীরব বিপ্লব ঘটবে ইনশাআল্লাহ, এটা আশা রাখতে হবে।